এখানে যে ফোনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আইফোন 12 এবং এটা সমস্যা হচ্ছে আইক্লাউড যেটা দেখতে পাচ্ছেন হ্যালো স্ক্রিন এবং এটা বারবার স্ক্রিনে লেখা আসতেছে আইফোন লক টু ওনার এবং এটা বিভিন্ন ভাষায় বারবার লেখা আসতেছে এবং নিচে একটা জিমেইলের মতো দেখা যাচ্ছে এটাকে বলে আইফোনের আইক্লাউড এবং আসলে কি এটা আইক্লাউড আছে কিনা সেটা বোঝার জন্য যদি আমি একটু স্ক্রল করি এবং নেক্সটে যাওয়ার চেষ্টা করি এখান থেকে আমি ইংলিশে দিয়ে নিলাম তারপর এখান থেকে আমি কান্ট্রিটা সিলেক্ট করে দেব পরবর্তীতে কন্টিনিউ এবং সেট আপ উইদাউট অ্যানাদার ডিভাইস তারপর কন্টিনিউ এবং এখানে ওয়াইফাই চাচ্ছে এখন আমি যদি ওয়াইফাই কানেকশন করি তাহলে কিন্তু আইক্লাউড চাবে আমি আমার ওয়াইফাইটা কানেক্ট করে নিচ্ছি ওয়াইফাইটা কানেক্ট হয়ে গেলে যখন আমি জয়েনে দিব দেখতে পাচ্ছেন ইফ মে টেক এ ফিউ মিনিটস টু অ্যাক্টিভ ইউর আইফোন এরকম একটা লেখা আসার পর এটা কিন্তু আইফোন লক টু ওনারে চলে যাবে এবং এখানে আইক্লাউডের আইডি পাসওয়ার্ড চাচ্ছে এখন যদি আপনার আইক্লাউডের আইডি পাসওয়ার্ড মনে থাকে তাহলে তো তা দিলেই এটা আনলক হয়ে যাবে আর যদি মনে না থাকে সেক্ষেত্রে কীভাবে এটা আনলক করতে হয় বা কীভাবে এটা বাইপাস করতে হয় সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো আসসালামু আলাইকুম জিএসএম আলোর পক্ষ থেকে আমি রয়েছি মিনহাস আপনাদের সাথে আজকের এই ভিডিওতে আমরা দেখাবো এই যে ফোনটা আইফোন 12 এটা কীভাবে বাইপাস করতে হয় উইদাউট সিম মানে সিম ছাড়া কীভাবে বাইপাস করতে হয় একদম নতুন উপায়ে নতুন পদ্ধতিতে তাই আজকের এই ভিডিওতে আমরা দেখাবো এবং আজকের যে প্রসেসে আমি উইদাউট সিম বাইপাস করে আপনাদের দেখাবো এই প্রসেসে আপনি আইফোন XR হতে শুরু করে 15 Pro Max পর্যন্ত আইক্লাউড আনলক করে নিতে পারবেন উইদাউট সিম সিম ছাড়া বাইপাস করে ফেলতে পারবেন আর কি উইদাউট সিম বাইপাস করলে শুধুমাত্র সিম সাপোর্ট করবে না এছাড়া আপনি কিন্তু সব চালাইতে পারবেন সব সাপোর্ট করবে আপনারা সকলেই জানেন আগের যে সমস্ত সার্ভিসগুলো ছিল সেগুলো কিন্তু বন্ধ হয়েছে বাইপাস বা অন্যান্য যে সার্ভিসগুলো ছিল আইফোনের আইক্লাউড আনলক সেগুলো কিন্তু বন্ধ হয়েছে বর্তমানে দুইটা সার্ভিস আছে একটা হচ্ছে পারমানেন্ট আর একটা হচ্ছে বাইপাস পারমানেন্টলি আনলক করার জন্য কিছু রিপোর্ট দেখতে হয় যেগুলো হচ্ছে সলভার ইনফরমেশন ক্যাশ হিস্ট্রি ডিভাইস রিপ্লেসমেন্ট হিস্ট্রি এবং এই রিপোর্ট যদি ভালো থাকে তাহলে পারমানেন্টলি হয় রিপোর্ট যদি খারাপ থাকে তাহলে হয় না যদি রিপোর্ট খারাপ থাকে তাহলে কিন্তু আপনি বাইপাস করে ফেলতে পারেন কিন্তু বর্তমানে সিম সহ যে বাইপাসটা সেটা কিন্তু নেই বর্তমানে যে বাইপাস সাপোর্টটা আছে এটা উইদাউট সিম সিম ছাড়া বাইপাস করতে পারবেন এবং এটার অসুবিধা বা সুবিধা হচ্ছে ওই সিম সাপোর্ট করবে না বাকি সব চালাইতে পারবেন সব সাপোর্ট করবেন সো আর টাইম ওয়েস্ট না করে সরাসরি দেখে নিব যে উইদাউট সিম কীভাবে একটা আইফোন বাইপাস করতে হয় ওয়েল আমরা চলে আসলাম সরাসরি কম্পিউটার স্ক্রিনে এবং উইদাউট সিম বাইপাস করার জন্য আমরা ব্যবহার করবো আইসি বাইপাস এবং থ্রি ওটুল এই দুইটা রাখতেছি থ্রি ওটুলে আমরা সব ধরনের ইনফরমেশন দেখবো এবং আইসি বাইপাস দিয়ে আমরা কাজটা করবো এখন থ্রি ওটুলসে প্রথমে আমি আপনাদেরকে ইনফরমেশনগুলো দেখিয়ে নিই এই জন্য থ্রি ওটুলটা ওপেন করে নিচ্ছি এবং এইখানে আমি ফোনের ক্যাবেলটা কানেক্ট করে দিচ্ছি যদি ক্যাবেল কানেক্ট করার পর ডিরেক্ট না আসে তাহলে আপনার এইখানে একটা ট্রাস্ট আসবে ওই ট্রাস্টে ক্লিক করে দিলে এটা চলে আসবে থ্রি ওটুলসে ইনফরমেশনগুলো চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন আইফোন 12 এটা এই ফোনটা আইফোন 12 এবং এখানে iOS ভার্সন এখানে আইমি বা সিরিয়াল কিন্তু দেখাচ্ছে সো মোটামুটি এগুলো হলেই কিন্তু আমাদের চলে আমি এটা মিনিমাইজ করে নিচ্ছি এবং আইসি বাইপাস এই টুলসটা আমি ওপেন করে নিচ্ছি ক্যাবেলটা লাগানোর পর এরকম ইনফরমেশনগুলো চলে আসবে আমি আপনাদের দেখানোর জন্য ক্যাবেলটা খুলে দিচ্ছি দেখেন কিন্তু চলে যাচ্ছে আবার যখন ক্যাবেলটা লাগাবো এরকম ইনফরমেশনগুলো চলে আসবে আইসি বাইপাসে যখন ইনফরমেশনগুলো চলে আসবে এখানে চেকিং ডিভাইস এবং এখানে যখন সাপোর্টেড লেখা আসবে তখন কিন্তু আমরা কাজটা করতে পারবো এখানে দেখেন দিস ডিভাইস সাপোর্টেড উইদাউট সিগন্যাল প্লিজ রেজিস্টার SN আমরা SN নাম্বার বা ওই সিরিয়াল নাম্বারটা দিয়ে কাজটা করব এই সিরিয়াল নাম্বারটা রেজিস্টার করতে বলতেছে যেটা আমরা এখনই করব তো যদি এখানে সাপোর্টেড না লেখা থাকে আনসাপোর্টেড লেখা থাকে সেক্ষেত্রে আপনি থ্রি ওটুলসে এসে এই থ্রি ওটুলস থেকে iOS ভার্সনটা আপডেট করে নেবেন লাস্ট আপডেট যেটা থাকবে সেটা করে নেবেন কীভাবে আপডেট করবেন এই জন্য আমাদের উপর আইক্যাডে ভিডিও দেওয়া আছে আইফোন ফ্ল্যাশের আইফোন ফ্ল্যাশ করে আপনি কিন্তু আপডেট করে নিতে পারবেন যারা করতে পারেন করে নিন আর যারা না পারেন আমাদের ভিডিওটা দেখে করে নিন ওয়েল এরপর আমরা এখান থেকে এই সিরিয়াল নাম্বারটাতে ক্লিক করলেই কিন্তু এই সিরিয়াল নাম্বারটা কপি হয়ে যাচ্ছে এই সিরিয়াল নাম্বারটা দিয়ে আমরা কিন্তু এই আইফোনটা সাবমিট দেবো এই জন্য যে কোনো একটা ব্রাউজার চুজ করতেছি প্রথমেই ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর এখানে সার্চ বারে আমি লিখব gsmalo.com এই ওয়েবসাইটটাতে চলে যাব যারা নর্মালি কাস্টমাররা রয়েছেন তারা কিন্তু এই ওয়েবসাইটের সাহায্যে কাজ করতে পারেন আর যারা আমাদের বিভিন্ন রিসেলার বা ডিস্ট্রিবিউটর রয়েছেন যারা হচ্ছে gsmalo.org এই ওয়েবসাইটে কাজ করতেছেন ডিপোজিট করে যারা কাজ করতেছেন তারা জানেন এটা ওয়ার্ল্ড ওয়াইড সব ধরনের সার্ভিস দেয় এই ওয়েবসাইট এবং এটি অটো এপিআই কানেকশন
সব ধরনের মোবাইলের যে কোনো কাজ কিন্তু এখানে করা যায় এবং বিভিন্ন ধরনের টুলস, টুলসের অ্যাক্টিভেশন, ক্রেডিট ইত্যাদি ইত্যাদি সব কিছুই কিন্তু এই ওয়েবসাইটের সাহায্যে করা যায়। যারা এখানে কাজ করতেছেন তারা জানেন। সো যারা এখানে ডিপোজিট করে কাজ করতেছেন তারা কিন্তু এই অ্যাকাউন্টটা লগ ইন করার পর এখান থেকে প্লেস অ্যান্ড অর্ডারে এসে আইমি সার্ভিসে ক্লিক করে দিলে এবং এখান থেকে একটু নেচে আসলেই আপনি এই সার্ভিসটা পেয়ে যাচ্ছেন আইসি বাইপাসের। এবং এখান থেকে আপনার মোবাইলের মডেলটা কিন্তু খুঁজে নিয়ে জাস্ট সিরিয়ালটা এখানে দিয়ে সাবমিট দিলেই হয়ে যাবে। আর যারা নর্মাল কাস্টমাররা রয়েছেন তারা হচ্ছে এই ওয়েবসাইটের সাহায্যে কাজ করবেন। তো আমি এখন এই ওয়েবসাইটের সাহায্যে দেখাবো। এই ওয়েবসাইটে আসার পর প্রথমেই আপনি এখানে ক্লিক করে এখান থেকে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন যদি অ্যাকাউন্ট করা থাকে। আর যদি অ্যাকাউন্ট করা না থাকে সেক্ষেত্রে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে আপনার ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তাই আমি লগ ইনে ক্লিক করতেছি। তো এই ওয়েবসাইটে আসার পর আমি এখানে লিখে দেবো আমাদের ফোনের মডেলটা। আমাদের ফোনের মডেলটা কত যেটা আমরা এই যে থ্রি টুলে দেখতে পারতেছি আইফোন 12। আমি এখানে লিখতেছি আইফোন 12। লেখার পর এখানে কিন্তু বিভিন্ন ধরনের সার্ভিস আসবে যেমনটা এখানে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আইফোন 12 প্রো ম্যাক্স, এটা হচ্ছে আইসি বাইপাস, এটা হচ্ছে আইফোন 12 প্রো, এটাও আইসি বাইপাস, এটা হচ্ছে আইফোন 12 মিনি আইসি বাইপাস, আইফোন 12 আইসি বাইপাস, এবং এগুলো হচ্ছে পারমানেন্টলি যেগুলো সেগুলো। ওই জন্য কিন্তু সলভাই রিপোর্ট লাগে যেটা আমি প্রথমেই বললাম। সো নিচে কিন্তু আরও রয়েছে, এগুলো হচ্ছে আই বাইপাস এল প্রোতে বা বিভিন্ন ধরনের সার্ভিস রয়েছে আইসি বাইপাস যেটা দিয়ে আমরা এখন এই কাজটা করবো। তো আমাদের ফোনের মডেলটা হচ্ছে আইফোন 12, যেটা হচ্ছে এই যে এটা, এই সার্ভিসটার সাহায্যে আমরা করবো আইফোন 12 আইসি বাইপাস উইন্ডোজ টুল উইদাউট সিগন্যাল। এটাতে আমরা ক্লিক করে দিচ্ছি। আপনার ফোনের মডেল যেটাই হোক না কেন, যদি এই আইসি বাইপাস টুলটাতে সাপোর্টেড লেখা চলে আসে সেক্ষেত্রে আপনি এখানে এসে আপনার ফোনের মডেলটা লিখে সার্চ করবেন। আপনার ফোনের মডেল যেটাই হোক সেটা লিখে সার্চ করবেন এবং আইসি বাইপাসের যে সার্ভিসটা আসবে সেটাতে ক্লিক করবেন। সো আমার ক্ষেত্রে হচ্ছে এটা। এবং এই আইসি বাইপাস এটা কিন্তু এই যে এখানে ডাউনলোড, এই ডাউনলোডে ক্লিক করে কিন্তু আপনি এই আইসি বাইপাস এই টুলসটা এগুলো থেকে ডাউনলোড করতে পারেন, এখান থেকে যে কোনো একটা থেকে ডাউনলোড করতে পারেন। সো এখন একটু নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন REF কোড, রেফার কোড। এই রেফার কোড যদি ভিডিওর আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বা ভিডিওতে দেওয়া থাকে সেক্ষেত্রে রেফার কোডটা ইউজ করতে পারেন। আর যদি দেওয়া না থাকে বা ইউজ না করলেও কোনো সমস্যা নেই, এটা কিন্তু অপশনাল। কিন্তু এখানে দেখাচ্ছে কি ইন্টার সিরিয়াল নাম্বার, আপনার সিরিয়াল নাম্বারটা এখানে দিতে হবে এবং এটা অ্যাড টু কার্ডে ক্লিক করে দিতে হবে। আমি সিরিয়াল নাম্বারটা কোথায় পাবো? এই যে আইসি বাইপাস এখান থেকে সিরিয়াল নাম্বার এখানে যদি আমি ক্লিক করে দিই সিরিয়াল নাম্বারটা কিন্তু কপি হয়ে গিয়েছে এবং আমি এই ওয়েবসাইটে এসে এখানে সিরিয়াল নাম্বারটা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর অ্যাড টু কার্ডে ক্লিক করে দেওয়ার পর এইরকম আসবে। এখানে দেখতে পারতেছেন এই যে আমাদের সার্ভিসটা এটা, এটা এখানে যদি আপনি ভুলবশত আরও ক্লিক করে থাকেন সেগুলো এখানে থাকবে, ওইগুলো জাস্ট এরকম ক্রসে ক্লিক করে ক্রস করে দেবেন তাহলেই হবে। এটার কত টাকা প্রাইস সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে এবং এখানেও দেখাচ্ছে। এবং আমি এখান থেকে ক্লিক করে দেব চেক আউটে। চেক আউটে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে, এখান থেকে একটু নিচে যেতে হবে এবং এখানে দেখেন বিকাশ, রকেট, নগদ। আপনি কিসের মাধ্যমে টাকাটা পেমেন্ট করেছেন আমাদেরকে বা করতে চাচ্ছেন, যদি বিকাশে করতে চান ওকে বিকাশে ক্লিক করে দিবেন, আর যদি রকেট বা নগদে ক্লিক করতে চান তাহলে ওইখানে ক্লিক করে দিবেন। এবং প্রত্যেকটা বিকাশ হোক, রকেট হোক বা নগদ হোক, প্রত্যেকটা জায়গায় কিন্তু নাম্বার দেওয়া থাকবে। এই নাম্বারে এই যে এই টাকাটা এখানেও দেওয়া আছে এবং এখানেও দেওয়া আছে। এই নাম্বারে এটা হচ্ছে আমাদের নাম্বার, এই নাম্বারে এই টাকা বা এই টাকাটা পেমেন্ট করে দিয়ে আপনি যেই নাম্বার থেকে পেমেন্ট করেছেন আপনার নাম্বারটা এখানে দিয়ে দিবেন। এবং টাকা পেমেন্ট করার পর এখানে একটা ট্রানজ্যাকশন আইডি থাকে, ওই ট্রানজ্যাকশন আইডিটা এখানে দিয়ে দিবেন। বিকাশ নাম্বার এবং ট্রানজ্যাকশন এই দুইটা দেওয়ার পর একটু নিচে আসবেন এবং এখানে দেখতে পারতেছেন এই টিক মার্কটা দিয়ে যখন আপনি প্লেস অর্ডারে ক্লিক করে দিবেন আপনার অর্ডারটা কিন্তু হয়ে গেল। থ্যাংক ইউ, ইওর অর্ডার হ্যাজ বিন রিসিভড, আপনার অর্ডারটা কিন্তু আমাদের কাছে চলে আসছে। তো অর্ডারটা হয়ে যাওয়ার পর এখন এটা কীভাবে কাজ করবেন বা অর্ডারটা কী অবস্থায় আছে সেটা বোঝার জন্য এখানে মাউসের কার্সারটা রাখলে আপনি এখান থেকে ক্লিক করে দিবেন অর্ডারসে। অর্ডারসে ক্লিক করে দেওয়ার পর আপনার অর্ডারটা বর্তমানে কী অবস্থায় আছে সেটা আপনাকে দেখতে হবে বা বুঝতে হবে। এই আমাদের অর্ডার আইডি হচ্ছে এটা, আমাদের এই অর্ডারটা, এটাতে যে ভিউতে ক্লিক করলে আমরা দেখতে পারবো আমাদের এটা কোন অর্ডার, এই যে আইফোন 12-এর অর্ডারটা এটা। আমরা যদি আবার একটু ব্যাকে ক্লিক করে দিই এই অর্ডারটা কিন্তু এখানে অন হোল্ডে আছে।
এটা কিছুটা সময় পর 5-7 মিনিট পর এটা চলে যাবে প্রসেসিংয়ে, এবং একটা নির্দিষ্ট সময় পর যখন এটা কমপ্লিট হয়ে যাবে টোটালি একটা আইফোন বাইপাস করতে 24 আওয়ার সময় লাগে, 24 ঘন্টা সময় লাগে, মানে একদিন। এই একদিন পর আপনি যখন অর্ডারটা করেছেন তার থেকে 24 আওয়ার পর, 24 আওয়ারের মধ্যে আপনি কিন্তু মোবাইলটা টোটালি আনলক করে ফেলতে পারবেন। এই অ্যাক্টিভটা কিন্তু চলে আসবে, অ্যাক্টিভে ক্লিক করলে মোবাইলটা একদম আনলক হয়ে যাবে, আপনাকে কোনো কিছুই করতে হবে না, মোবাইলটা টোটালি আনলক হয়ে যাবে। তো এই 24 আওয়ার পর আমরা যে আমাদের অর্ডারটা করেছি এই অর্ডারটা কমপ্লিট হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। এখানে টাইমটা দেখে রাখেন 7:31 যখন আমরা এই অর্ডারটা সাবমিট করেছি, এবং ডেটটা দেখেন 9/13/2024, 9 মাস 13 তারিখ 2024, 7:31 আমরা অর্ডারটা করেছি। এবং এটা কখন হচ্ছে কমপ্লিট হয় বা কখন আমরা টোটালি মোবাইলটা আনলক করতে পারি সে সময়টা সহকারে এ টু জেড আমি আপনাদেরকে দেখাবো। তো কিছু সময় আমরা স্কিপ করতেছি। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, চলে আসলাম দীর্ঘ কয়েক ঘন্টা পর, এবং আমার হাতে এই যে মোবাইলটা এবং এটার কিন্তু লকটা যে এখনও আছে সেটা দেখুন, এই যে আইফোন লকটা ওনার আগের মতোই কিন্তু দেখাচ্ছে। এখন আমি যদি এখান থেকে মোবাইলের কেবেলটা কানেক্ট করে দিই, পিছনে 3-0 টুলে দেখতে পাচ্ছেন যে কেবেল কানেক্ট হয়ে গিয়েছে এবং ইনফরমেশনগুলো চলে আসছে। আমি 3-0টা কেটে দিয়ে এখান থেকে ওপেন করে নেবো আমাদের সেই টুলসটা, আইসি বাইপাস। আইসি বাইপাসটা ওপেন করার পর ঠিক এইরকম নাও ইউ ক্যান অ্যাক্টিভ ইউর ডিভাইস এরকম লেখা চলে আসবে, আপনি এই লেখাটাতে একটা ক্লিক করে দেবেন কেবেল কানেক্ট থাকা অবস্থায়। আমরা যে অর্ডারটা করেছিলাম অর্ডারটা কমপ্লিট হওয়ার পর কয়েক ঘন্টা পরে এইরকম লেখাটা চলে আসবে। আমি অ্যাক্টিভ ডিভাইসে ক্লিক করতেছি, অ্যাক্টিভ ডিভাইসে ক্লিক করলে মোবাইলটা এর মধ্যে কয়েকবার বন্ধ বা চালু হতে পারে, আমরা কিন্তু কেবল ডিসকানেক্ট করব না যতক্ষণ পর্যন্ত না পিছনের টুলটাতে, আইসি বাইপাস টুলটাতে সাকসেস লেখা আসতেছে। টুলটাতে ঠিক এইরকম লেখা আসবে, ইউর ডিভাইস ওয়াজ সাকসেসফুলি অ্যাক্টিভেট, ইটস রিবুটিং নাও, মোবাইলটা বন্ধ হয়ে চালু হবে, রিবুট নেবে, এবং যখন রান হবে আমরা দেখতে পারবো মোবাইলটা কিন্তু আনলক হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের মোবাইলটা কিন্তু আনলক হয়ে গিয়েছে। এখন এই মোবাইলটা দিয়ে কিন্তু আমরা সব কিছুই করতে পারবো, এবং এটা কিন্তু উইদাউট সিম, সিম সাপোর্ট করবে না, ওয়াইফাই দিয়ে সব কিছুই করা যাবে। সো এই ছিল ভিডিও, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক, এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনার গায়ে যদি কোনো আইফোন থাকে যেটা আইক্লাউড লক লাগানো, আনলক করার জন্য এই প্রসেস অনুসরণ করে কিন্তু আনলক করে ফেলতে পারবেন, অথবা বুঝতে কোনো সমস্যা হলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে আনলক করিয়ে নিন। সো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।